হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো আজ রবিবার আর একদম ভোরবেলায় বেরিয়ে পড়েছি মায়ের পুজো দেওয়ার জন্য। তো চলো, আজ যেতে চলেছি নাকশা মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে হয়তো অনেকের কাছে অজানা এই নাকশা মন্দিরটা কোথায়। তো তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই, চলো। তোমরা কিন্তু বাবনগাছি চৌমাথা থেকে টোটো বুক করে এই নাকশা মন্দিরে আসতে পারো, বা দত্তপুকুর থেকে যদি তোমরা কেউ আসতে চাও তাহলে কিন্তু টোটো বুক করে তোমরা এখানে আসতে পারো। আর তোমাদের যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে কিন্তু চলেই আসতে পারো এই নাকশা মন্দিরে। তো আমরা চলে এলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুতো খুলে তারপরে কি মন্দিরে প্রবেশ করতে হবে। আমি একদম ভোরবেলায় চলে এসেছিলাম, আমি যখন আসি তখন বাজে ভোর 5টা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম কেউ নেই, পুরো ফাঁকা একদম দেখতে পাচ্ছ। চলো আজকে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাই আগে। আবার দুপুর 12টার সময় পুজো হয়, আর গরমকালে সন্ধ্যা 6টার সময় পুজো হয়, আর শীতকালে সন্ধ্যা 5টার সময় পুজো হয়। তো আমরা চলে এসেছিলাম, তো যেহেতু 4টের সময় পুজো হয়ে গেছিলো তো আমরা এসে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম বন্ধুরা। তোমরা যদি এই টাইমে নাও আসতে পারো, পরে যদি আসো তাও কিন্তু তোমরা পুজো দিতে পারবে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। মন্দিরটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর, একদম কাঁচ দিয়ে একদম ডেকোরেশন করা। এই পাশটা দেখতে পাচ্ছ নদী আছে। চলো এই পাশটা ঘুরে তোমাদেরকে দেখাই। এখানে শ্মশান, আর এই পাশে কিন্তু বিদ্যাধরী নদী। এখানে কিন্তু জোয়ার ভাটা হয়। এই নদীকে বলা হয় পঞ্চমুখী ঘাট। যিনি এই মন্দিরে প্রাণ পুরুষ তিনি হলেন স্বপন সাধু। তিনি প্রায় 48 বছর ধরে এই জায়গায় সাধনা করেছেন, 65 বছরের একজন সাধু। এই মন্দিরে গাছগাছালিতে একদম পরিপূর্ণ। স্বপন সাধু দাবি যে তিনি দেবী তারার দর্শন পেয়েছেন, আর দেবীর কৃপাতেই এই মন্দির তৈরি হয়েছে। মন্দিরের চত্বরে এক পাকুড় গাছ রয়েছে, যেখানে বসে কিনা স্বপন সাধু সাধনা করতেন মায়ের। গাছগাছালিতে পরিপূর্ণ এই মন্দিরের চত্বর। স্বপন সাধু দাবি করেছেন তিনি দেবী তারার দর্শন পেয়েছেন, আর দেবীর কৃপাতেই তৈরি হয়েছে এত বড় মন্দির। মন্দিরের চত্বরেই এক পাকুড় গাছ রয়েছে, যেখানে একসময় বসে সাধনা করতেন স্বপন সাধু। এই সাধনাস্থলে ঘিরে রাখা হয়েছে, পাশাপাশি পাকুড় গাছটি একটি ঘটকে আঁকড়ে ধরে রেখেছে এই মন্দির চত্বরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর এ পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোগের ঘর রয়েছে। কেউ যদি ভোগ খেতে চান এখানে কিন্তু ভোগের টিকিট কাটতে পারে। আর মন্দিরে একদম রাস্তাতে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। মায়ের এই মন্দিরটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, যারা যারা এসছো তারাও কমেন্ট করো। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।